আমরা 72তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যে বৃহত্তম একটা পতাকা বের করেছি মিছিল, যার দৈর্ঘ্য 150 ফিট এবং প্রস্থ 10 ফিট। এটি আমরা আজকে মাদ্রাসা থেকে পঞ্চায়েত পর্যন্ত র্যালি করলাম, এরপরে বিডি অফিসে আমরা ওটা নিয়ে যাব। কেন এমন উদ্যোগ নিলেন? আমরা উদ্যোগ নিয়েছি এই কারণে যে মহেশপুর একটা পিছিয়ে পড়া এবং অশান্ত এলাকা, এখানে যাতে শান্তি বিরাজ করে, শান্তি বার্তা নিয়ে ভাতৃত্ববোধ এবং আমাদের দায়িত্ব কর্তব্য পালনের জন্য আমরা স্বাধীন ভারতের নাগরিক হিসাবে এই পতাকাটা ব্যবহার করেছি। আপনাদের আজকের র্যালি কোন কোন এলাকা পরিক্রমা করলো? আজকের র্যালি মাদ্রাসা থেকে বটতলা, মুসলিমনগর, মহেশপুর পঞ্চায়েতে এসেছি। এখান থেকে আমরা টিফিন করার পরে বিডি অফিসে চলে যাব। আপনার নাম? আমার নাম জানে আলম, প্রধান শিক্ষক মুরজানা সিটি হাই মাদ্রাসা। এই পতাকাটা তৈরি করেছি আমরা কালিয়াচক নূর বস্ত্রালয় থেকে। 2 দিন করতে সময় লেগেছে এবং 6,200 টাকা খরচ হয়েছে, ওর মধ্যে মজুরি লেগেছে 500 টাকা, যার দৈর্ঘ্য প্রায় 150 ফিটের ঊর্ধ্বে এবং প্রস্থ 10 ফিট। এটা কি রাজ্যে সর্ববৃহৎ মনে করছেন? আমরা তো মনে করছি এটি রাজ্যের সর্ববৃহৎ জাতীয় পতাকা। আমরা র্যালি বের করলাম মাদ্রাসার পক্ষ থেকে। কেমন লাগছে? কি মাদ্রাসার নাম তোমাদের? তোমার নাম? চলে যান। কেমন লাগছে? কি মাদ্রাসার নাম তোমাদের?